আমাদের আজকে ডিসি সম্মেলনে ডিসি সাহেবরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকম সুপারিশ করেছেন। এই সুপারিশগুলো আমরা নিয়েছি এবং এগুলোর ব্যাপারে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব সুপারিশগুলো বাস্তবায়নের জন্য। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ হলো যে সবচেয়ে সস্তা যাত্রী সেবা এবং মাল পরিবহনের পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা হচ্ছে রেল। জনগণের কাছে প্রত্যেকটি জেলায় রেল পৌঁছে দেওয়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি রেলপথকে জনগণের কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা কাজ করছি, আপনারা সহযোগিতা করবেন, সাংবাদিক ভাইয়েরা, গণমাধ্যম, আপনারা সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত পথে এগিয়ে যেতে পারবেন। আমরা নির্দেশনা দিয়েছি, ডিসি সাহেবদের সহযোগিতা চেয়েছি আমাদের জমি উদ্ধারের জন্য। আমরা এই যে অবৈধ যে রেল ক্রসিংগুলো আছে এখানে, যেহেতু আমাদের জনবল কম, সেক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি এবং জমি যে আমাদের বিভিন্ন প্রকল্পের জমি যে অ্যাকুইজিশন করা হয় সেক্ষেত্রেও তাদের সহযোগিতা চেয়েছি এগুলো দ্রুততর করার জন্য। রেলের অনেক জমি আছে বেদখল, এগুলো উদ্ধারের ডিসিদের কোনো নির্দেশনা আপনারা দিয়েছেন কিনা? সেটাই তো দিয়েছি, সেটাই তো বললাম, তারা কি কি সুপারিশ করেছে? আসলে আমি একটু বলি স্যার, আসলে এখানে মাত্র 7টা প্রস্তাবনা ছিল ডিসিদের পক্ষ থেকে, 7টা প্রস্তাবনা ছিল, ময়মনসিংহের থেকে 2টো আর অন্যান্য জেলা থেকে 5টা। ময়মনসিংহের প্রস্তাবনা ছিল যে ময়মনসিংহ শহরে যানজট হয়, একদম শহরের মাঝখানে লেভেল ক্রসিং আছে, এখানে যেহেতু ফ্লাইওভার বা কিছু করা যায় কিনা, তখন আমরা বলেছি এটা করতে হলে আমাদের সড়কের সাথে মিলে সমন্বিতভাবে আমরা করবো না, সড়কে করবো, এটা একটা ঠিক করা হবে। অন্যান্য যে কয়েকটা ছিল সেটা হলো কিছু জায়গা, যেমন সারসায় একটা নতুন স্টেশন করা যায় কিনা, এরকম নতুন স্টেশনের প্রস্তাবনা, নতুন লাইন এক্সটেনশন করে যেমন নোয়াখালীর লাইন লক্ষ্মীপুর পর্যন্ত নেওয়া হবে, এরকম তারা বিভিন্ন প্রস্তাবনা করেছে, যেগুলো আমরা বলেছি আমরা ফিজিবিলিটি করে সম্ভাব্যতা দেখে আমাদের পরিকল্পনার অংশ হিসেবে অনেকগুলো অলরেডি আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করি।